পুজো কমিটি দুর্গা পুজোর 85,000 টাকা নেবে না বলে ইতিমধ্যে বলেছেন কলকাতা এবং জেলা। কি বলবেন সঠিক সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের সর্বোচ্চ আদালত তারা সম্মত নিয়েছেন, এটা অত্যন্ত উৎসাহজনক এবং আমরা সকলে আশাবাদী। দাদা ডার্বি গতকাল বাতিল হয়েছিল, আজকে 144 দ্বারা জারি করলো বিধাননগর, 163 নট 144, হ্যাঁ তারা জারি ন্যায় সংহিতাতে 163, এটা অত্যন্ত লজ্জাজনক। এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না, অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই, আর তার পুলিশের লোকেরা 163 না করে কেন্দ্রীয় সরকারকে তো আত্মা ধরতে পারত যে প্যারামিলিটারি দিয়ে ডার্বিটা হোক। তাদের সেন্টিমেন্টে তাদের উৎসাহে আঘাত দেওয়া হয়েছে, আবার প্রতিবাদ যারা করতে গেছেন আমি দেখছিলাম ইস্ট বেঙ্গল। দাদা যুব ভারতী জুড়ে আজকে চলছে, পুলিশ লাঠি চার্জ করছে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের উপরে, কি বলবেন? যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন। একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি, এটা প্রথমত বলিনি নিন্দনীয়, দ্বিতীয়ত বলিনি এটা পারিবারিক, এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই, তৃতীয়ত বলিনি ভিডিওতে যাদের দেখা গেছে পুলিশ তাদের ধরেছে এবং ধরা উচিত, ইতিমধ্যে পাঁচজনকে আমাদের কোন আপত্তি নেই। এই নির্যাতিতা যদি মহিলা হন আমি তো বলছি নিন্দনীয়। সৌরভ আমাদের আগে বিজেপি করত, জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে, আমি কাল রাত্রেই অভিজিতের ফোন থেকে কথা বলেছি, আমি বলছি না পারিবারিক, ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেফতার করেছে, যদি কেউ বাকি থাকে তাদের কেউ বাধা দেবে, আমি কোন প্রোটেকশন তাদেরকে দেব না, থানায় যাবে না, খুব ক্লিয়ার। এটা পৃথিবীর ইস্যু, সামাজিক ব্যাধি, তার সঙ্গে কোন বিষয়কে তুলনা করলে চলবে না, আমি এই বিষয় ক্লিয়ার করেছি, আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি, আমি নিন্দা করেছি, পারিবারিক বিরোধ বলেছি, যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন, আরো যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন কোনো আপত্তি নেই, আমাদের কেউ যাবে না, কোনো সাপোর্ট করব না, পরিষ্কার কথা, আমার আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার। নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে, মানব ধর্ম করি সারা বছর, মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক, আমি এই নীতিতে বিশ্বাস করি।